হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানিজ রেসিপি। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে কিভাবে খুব সহজে কুমড়া রান্না করতে হয়। আমি সেই প্রসেসটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন চলে যাই রান্নায়। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া। মশলাগুলো এখন একটু পেঁয়াজের সাথে মিক্স করে সামান্য কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো পানি। পানি দেওয়ার কারণে মশলাগুলো নিচে পুড়ে যাবে না এবং আমি একটু মশলাগুলোকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। ঝালটা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্যে, ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। আমার মশলাগুলো একটু কষে গিয়েছে। এখন আমি এতে মাছ দিয়ে দিচ্ছি। আমি আজকে ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে রান্নাটি করছি, তাই দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্যে, ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি মাছগুলো উল্টিয়ে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দিব। আমি ফার্স্টেই মশলাগুলোর সাথে উল্টিয়ে মিশিয়ে দিইনি, কারণ নিচের সাইডটা একটু হলে ভালো হয়, নিচের সাইডেও মশলাগুলো একটু লাগবে, এজন্য আমি আর ওইভাবে উল্টাইনি। এখন আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্যে, ফিরে আসছি 3 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি একটু উল্টিয়ে দিব আবার। একটু বড় কড়াই নিলে আসলে ভালো হতো, আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে। আর 2 মিনিট কষাবো, ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি মাছগুলো তুলে নিব, আমার কষানো হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করব কুমড়া। কুমড়োগুলো অনেক কচি এবং কাঁচা। আমি দিয়ে দিচ্ছি এখানে 300 গ্রামের মতো কুমড়া নিয়েছি আমি। কুমড়াগুলো এখন আমি ধুয়ে রেখেছি, দিয়ে দিলাম। কুমড়োগুলো রান্না হতে খুব বেশি সময় লাগে না। আমি একটু মিক্স করে দিলাম মশলার সাথে। এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব 3 মিনিটের জন্যে, ফিরে আসছি 3 মিনিট পর। ফিরে এলাম 3 মিনিট পর। আমার একটু কষানো হয়ে গেছে এবং দেখেন একটু পানিও বের হয়ে গেছে কুমড়াগুলো থেকে। তারপরে এখন আমি একটু এখানে পানি অ্যাড করে দিব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর একটু পানি দিব।
টোটাল আমি 1 কাপ পানি দিলাম। এখন আমি চুলার হিটটা বাড়িয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে দিচ্ছি উঠানোর জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর, কালিটা বলক এসে গেছে। এ পর্যায়ে আমি আমার সেই ভেজে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন আমি একটু চাপিয়ে একটু ঝোলগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম, আমার রান্না কিন্তু এখন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো হয়ে গেছে এবং কুমড়োগুলো হয়ে গেছে। আমি আর 2 মিনিটের মতো চুলায় রাখবো, ঝোলটা একটু কমাবো, তারপর আমি নামিয়ে সার্ভিং ডিশে নিয়ে আমি দেখাচ্ছি। সার্ভ করার জন্য রেডি আমার তরকারিটি, দেখে খুবই ভালো লাগছে, খুবই লোভনীয় মনে হচ্ছে। আসলে ছবিতে দেখে সবকিছু সবসময় বোঝা যায় না, বাস্তবে আমি দেখছি তো আমার কাছে আসলে খুবই লোভনীয় লাগছে। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আজ তাহলে এ পর্যন্তই, আপনারা বাসায় অবশ্যই রান্না করে ট্রাই করবেন। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আমি খুব সহজে দেখাতে পেরেছি আপনাদেরকে। তো আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটি। আমার এই কুমড়া দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে লেজ দিয়ে যে রেসিপিটি, এটি আসলে আপনারা না খেলে বুঝবেন না, খুবই মজার এই আইটেমটি। আজ তাহলে এ পর্যন্তই, সকলে অবশ্যই ট্রাই করবেন এবং ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।